খবরের কাগজ কিনতে টাকা লাগে, কিন্তু অনলাইনে খবর পড়তে কি গ্যাজেট করে খরচ করতে হয়? আপনার উত্তর আপাতত না, কিন্তু সেই দিন বেশি দূরে নয় যখন অনলাইনে খবর পড়তেও হবে টাকা দিয়ে। কারণ টুইটারের সিইও এলন মাস্কের একটা পরিকল্পনা কার্যত সেই সম্ভাবনাকেই উস্কে দিচ্ছে। টুইটারের সিইওর ঘোষণা, আগামী মাস থেকে কার্যকর হতে চলেছে এই নয়া নিয়ম, যেখানে খবরের জন্য তার ইউজারদের কাছ থেকে টাকা নিতে পারবে সংবাদ মাধ্যমগুলি। প্রতি ক্লিক অনুযায়ী ধার্য হবে সেই মূল্য।